এবারের কলকাতা বইমেলা শুরু হচ্ছে 31শে জানুয়ারি সল্টলেকের করুণা বই সেন্টার পার্কে, চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই দিনগুলিতে যাতায়াতের সুবিধার কথা ভেবে রবিবারে ইস্ট ওয়েস্ট মেট্রো চালু রাখার আর্জি জানিয়ে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। কিন্তু চালকের অভাবের মধ্যে কিভাবে পরপর দুটি রবিবার 5 এবং 12ই ফেব্রুয়ারি মেট্রো চালানো সম্ভব হবে তা নিয়ে চিন্তায় কর্তৃপক্ষ। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও যাত্রী স্বার্থে পরিষেবা চালু রাখার পক্ষপাতে তারা। ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রের খবর, এখন ওই মেট্রোয় মাত্র 28 জন চালক নিয়ে সপ্তাহে 6 দিন 106টি করে ট্রেন চালানো হচ্ছে। শুধু রবিবার পরিষেবা বন্ধ থাকায় ছুটি পান চালকেরা। মেট্রো কর্তাদের একাংশের মতে পরিষেবা নিয়ে চাপ থাকলেও বইমেলার মতো ক্ষেত্রে রবিবার মেট্রো না চললে যাত্রীদের একটা বড় অংশ সমস্যায় পড়তে পারেন, তাই অসুবিধার মধ্যেও পরিষেবা চালু রাখার পথ খুঁজছেন তারা।